ওয়েলকাম ব্যাক, এমনি নাজির হোসেন, বাইকার নাজির হোসেন, মাই ইউটিউব চ্যানেল। তো আমরা এখন আসছি গবরাখালি গারো পাহাড় পর্যটক কেন্দ্রে। তো এখানকার স্পটটা খুব সুন্দর, আমি একটু ঘুরে দেখাই। আমরা এখান থেকে আসছি, আমাদের ওয়েলকাম জানানো হয়েছে এখানে। এখানে একটা ছোটো ডিবির মতো পাহাড় আর কি, এটাও। আর আমাদের এখানে মেবি আমি একটু পেছনে যাই, আমি একটু আগে চলে আসছি, যেহেতু একটু পেছনে যাই। আমাদের বাইকগুলো এখানে সারিবদ্ধভাবে আছে, এই যেগুলো সবগুলো আমাদের বাইক। আর এখানকার পরিবেশটা আমি দেখালামই, খুব সুন্দর। চা ও আগার বাগান, এটা আগার ওই দেখেন, এখানে প্যারেক দেওয়া আছে আগার, যেগুলো এই গুটি গুটি, এগুলো আগার গাছ। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু বড়ই করছি এখন আমি, কারণ এখন বড় করার দরকার ভিডিওটা। আমি অনেক ছোট ছোট ভিডিও করতেছি অনেক দিন যাবৎ। তো আজকে গ্রুপের সাথে আসছি প্রায় ছ মাস পরে আনুমানিক। এখানে রেস্টুরেন্টটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি। ওখানে মিউজিক বাজছে আমাদের, এলো পুকুর ঘাট। এই ঘাটলা বান্ধানো, বাতাস পড়ছে কিন্তু গরম প্রচুর। এখানে বাংলাদেশের বৃহৎ গারো পাহাড়টা আমরা দেখতে আসছি এখানে। ওকে, সি ইউ সুন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমি এখন ফেসবুকে আপলোড করে দিচ্ছি এটা, যেহেতু নেটওয়ার্ক নাই তো এখন পাচ্ছি না, হয়তোবা কিছুক্ষণ পরে আপলোড করব, আপনারা দেখতে পাবেন। এখন বাজে মেবি 11টার মতো, আমরা এখানে 10টার দিকে ইন করছি, মেবি 10টা একটু আগে। তো যাই হোক, সবাই আছে এখানে। আমাদের রনি ভাই, রনি ভাই কেমন লাগতেছে এখানে একটু বলবেন? আমি ইউটিউবে দিতে পারবো তো এটা। ওকে, থ্যাংক ইউ। গরম অনেক। এই হলো রেস্টুরেন্টটা পরিবেশ। সবার কি ভালো লাগতেছে তাহলে একটু বলবে? গ্রুপ মেম্বার সবার কি ভালো লাগে? লাগে লাগে লাগে। ও ব্যথা, শুধু ব্যথার কথাই মনে পড়ছে আমার। ও ব্যথা, কে দেখ, সমস্যা নেই।